দোস্ত তোমার বয়স 20 হয়ে তোমার বয়স 22 হয়ে গেল তুমি এসএসসি দিয়ে দিয়েছো এইচএসসি দিয়েছো তুমি এখন অনার্সে পড়ছো তোমার কোনো গার্লফ্রেন্ড নাই এরকম লাইফ হলো মিয়া হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইম অফ দিস লাইফ ম্যান এই লাইফে তো কোনো মানেই হয় না গার্লফ্রেন্ড বানা তোমাকে আমি হেল্প করব এরকম যুবক আছে না নাই কথা বলা আছে না নাই উই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার খতিবদেরকে বিষয়ে কথা বলতে হবে যুবকরা যাচ্ছে কোথায় ওদের চিন্তা ভাবনা কি ওদের ক্রিয়েটিভিটি কি উই শুড টক অ্যাবাউট অন দিস ম্যাটার আমাদের বিষয়ে কথা বলতে হবে এই যে যুবক একটা কথা অলওয়েজ মনে রাখবা যারা আমাকে শুনছো যে ব্যক্তি হারাম কাজ করে আর যে ব্যক্তি হারাম কাজে মোটিভেট করে দে আর ইকুয়াল ইন দিস ক্রাইম উভয় সমান উভয় কি বলেন সমান ওই ব্যক্তি হারাম কাজ করে যে গুণা কামাবে তুমি মোটিভেট করেছো তুমি হেল্প করেছো তুমিও সেই গুণা পাবে এজন্য হারাম কাজে মোটিভেট করার আগে স্টপ স্টপ ম্যান থামো হারাম কাজে মোটিভেট করো না হারাম কাজে কম্পিটিশন করো না আল্লাহ বলছেন সাবিকু ইলাল খায়রাত ডোন্ট কম্পিট ইন ব্যাড ওয়ার্ক ইউ হ্যাভ টু কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক ভালো কাজে প্রতিযোগিতা করো খারাপ কাজে প্রতিযোগিতা করা যাবে কথা প্রমাণ করা যাবে এজন্য ভালো কাজে প্রতিযোগিতা করো আর একটা মেসেজ যুবকদের দিতে চাই সেটি হচ্ছে আমাদের এখানে যারা যুবক আছেন ভালো বউ পেতে চান কে কে দিকে হাত তোলেন ভালো বউ পেতে চান মাশাআল্লাহ কে হাত তোলেন হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান সবাই আমরা ভালো ওয়াইফ চাই ভালো ওয়াইফ পেতে চাইলে একটা মেসেজ প্লিজ প্লিজ ওয়েট শুনেন একটা কাজ করবেন শুনছেন সবাই আমাকে আপনারা শুনছেন সবাই নিজেও শুনবেন মানুষকে মেসেজ দিবেন ভালো ওয়াইফ যদি পেতে চান ডোন্ট গেট ইনভলভ ইওর সেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ ভালো ওয়াইফ যারা পেতে চাও সুন্দরী ওয়াইফ যারা পেতে চাও নিজেকে কখনো হারাম সম্পর্কে জানা যাবে কথা বলা যাবে আল খাবীথাত লিল খাবীথিন ওয়াল খাবীথুনা লিল খাবীথাত আল্লাহর ঘোষণা তুমি ভালো হবা তোমার ওয়াইফ ভালো আর তুমি শয়তান হবা তোমার ওয়াইফও শয়তান হবে তুমি দুইটা প্রেম করবা তোমার ওয়াইফ চারটা করে তোমার বাড়িতে আসবে সো বি অ্যালার্ট ইয়াং জেনারেশন ডোন্ট গেট ইনভলভ ইওরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ কোন প্রকার হারাম সম্পর্কে জড়াবা তোমরা কথা বলো আর জড়াবা আল্লাহ সবাইকে হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে দিক বলো না আমি